পলাশির যুদ্ধে কম সৈন্য নিয়েও ইংরেজিরা সিরাজউদ্দৌলার বিপক্ষে জয়লাভ করে। কিসের মাধ্যমে? কৌশলের কারণে। ঠিক একটা কৌশলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইয়ে দিবে। তুমি হয়তোবা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং সবচেয়ে কঠিন ইউনিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, মানে যেটাকে আমরা বলে থাকি গ ইউনিট, মানে যেটা হচ্ছে আমাদের ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য। কেন বলা হয় প্রতিযোগিতামূলক, কেন কঠিন, কেন সেখানে আমার কৌশল অবলম্বন করতে হবে, যেই কৌশল অবলম্বন করেছিল মীর জাফর বা হচ্ছে ইংরেজরা, আজকে সেটা নিয়ে কথা বলবো তোমাদের ইয়াসিন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ডিপার্টমেন্টে বর্তমানে অধ্যয়নরত। আমরা প্রথমে বলে রাখি যে আমরা হার্ডওয়ার্ক করা থেকে আমরা যদি স্মার্ট ওয়ার্ক করি তাহলে আমাদের বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হচ্ছে সবচেয়ে প্রতিযোগিতামূলক জায়গা। প্রতি বছর সারা বাংলাদেশের ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা এখানে পড়তে আসে, পড়ার জন্য আবেদন করে, কিন্তু সবাই এখানে চান্স পায় না। অল্প কিছু শিক্ষার্থী চান্স পায়। তুমি যদি জিজ্ঞেস করো কতজন, আমি বলবো মাত্র 950 বা 1000 জন। সারা বাংলাদেশের শিক্ষার্থী আছে ব্যবসা শিক্ষার 1 লক্ষ। তো 1 লক্ষ প্রতিযোগীর একটা প্রতিযোগিতায় তোমাকে চান্স পাইতে হলে অবশ্যই তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। তোমাকে এমন কিছু টিপস এবং টিপস ফলো করতে হবে যেটা আজকে আমি তোমাদেরকে বলে দিব। ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের চান্স পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল তুমি আজকে আমার কথা মতো শুরু করো, তুমি চান্স পাবা, ইনশাল্লাহ তোমারই চান্স হবে। একটা কোশ্চেন ব্যাংক কিনবা, কেনার পরে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একবার পড়ার চেষ্টা করবা। তুমি দেখতে পাবা তুমি অনেক কিছু বুঝতেছ না, ডোন্ট ওয়ারি, বোঝার দরকার নাই, জাস্ট তুমি পড়ো। একটা ইয়ারের প্রশ্ন পড়ো, পরের ইয়ারে আরেকটা প্রশ্ন পড়ো, পরের ইয়ারে গিয়ে আরেকটা প্রশ্ন পড়ো। এভাবে করতে করতে তুমি 10 বছর 20 বছর বা 20 বছর পর্যন্ত দরকার নাই, 10 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। কোন জায়গা থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর সেটা মার্ক করো, সেই জায়গাটা বইয়ের মধ্যে দাগায় ফেলো। আমার কথা শোনো, ফার্স্ট অফ অল একটা কোশ্চেন ব্যাংক পড়বো, বুঝার দরকারে পড়বো না, আমি জাস্ট জানার জন্য পড়বো কোন জায়গা থেকে প্রশ্ন আসে। পড়লাম দেখলাম যে এই জায়গা থেকে সবচেয়ে বেশি আসে, সেটাও দাগাইলাম এবং আমার বইয়ে ব্যাক করে চলে গেলাম। বইয়ে গিয়ে ওই টপিকসটার মধ্যে নীল কালি দিয়ে দাগায় রাখলাম, বা তোমার চোখে যে কালারটা সবচেয়ে সুন্দর লাগে সেই কালারটা দিয়ে দাগায় রাখলাম। এতে করে কি হবে, আমার ওই টপিকসটার উপর আমার প্রেশার বেশি দিয়ে পড়তে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই একটা জায়গা থেকে প্রশ্ন আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক অলস, আমরা চাই যে আমাদেরকে মুখে খাওয়া তুলে দেখ, আমরা কষ্ট করতে চাই না। তুমি বলতেছ যে ভাই আমি এত কষ্ট করব, আপনি একটু আপনার জায়গা থেকে বলে দেন না প্রশ্ন অ্যানালাইসিস করলে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসে। আজকে আমি তোমাদের জায়গা থেকে একটা ধরো হচ্ছে কোশ্চেন ব্যাংক কিনে আনলাম নীলকার থেকে, এবং আমি দেখলাম যে আমার শিক্ষার্থীদের জন্য একটা ভিডিও বানানো উচিত যে কেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাবে, কী কৌশল অবলম্বন করলে। আমি একদম 10টা বোর্ডের প্রশ্ন উল্টাই চুলটাইতে দেখলাম যে কোন কোন টপিক থেকে পড়লে, একটু জোর দিয়ে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহজ হয়ে যায়, সেটা নিয়ে আজকের কথা। আমি ধরো তোমার জায়গা থেকে ওই বইটা খোলার পরে আমি যখন বাংলা খুললাম, আমি দেখলাম যে হচ্ছে বাংলা দুই জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, একটা হচ্ছে বাংলা সাহিত্য পাঠ আর একটা হচ্ছে ব্যাকরণ। বাংলা সাহিত্য পাঠ ধরো তুমি যদি শর্ট সিলেবাসের উপরে প্রশ্ন আসে, তাহলে যেই সিলেবাসে তোমার যেই গদ্য এবং পদ্যগুলো ছিল সেগুলো তুমি বারবার রিপিট করবা, সেগুলো হচ্ছে কবির নাম, কবি পরিচিতি, মূল ভাব, কবিতাটা, এবং হচ্ছে সেইখানে শব্দ অর্থ থেকে শুরু করে যা দরকার, যেটা তোমার অ্যাডমিশনের জন্য না HSC-র জন্য পড়ছো সেই প্রিপারেশনটুকুই এনাফ, আর বেশি দরকার নাই। সেগুলোকে জাস্ট হচ্ছে রিভিউ করলেই কিন্তু তুমি এখান থেকে মানে সাহিত্য পাঠের এই অংশ থেকে তুমি হচ্ছে মিনিমাম 4 নাম্বার ম্যাক্সিমাম তুমি পাবাই, মানে তুমি তোমার HSC দিয়েই কিন্তু 4 নাম্বার পাচ্ছ। বাকি পাঠটা থাকতেছে আমার ব্যাকরণ পাঠটা আমাকে শিখতে হবে, ব্যাকরণ পাঠটা আমাকে জানতে হবে, কিন্তু পুরো ব্যাকরণ আমাকে পড়তে হবে না, পুরো ব্যাকরণ আমাকে জানতে হবে না, আমাকে শুধু কয়েকটা মানে সার্টেন টপিকস পড়তে হবে। সেই টপিকগুলো কি, ফার্স্ট অফ অল তুমি যদি একটু খেয়াল করো ধ্বনিয়ার বর্ণ থেকে, আমি যখন হচ্ছে বইটা খুললাম আমি দেখলাম ধ্বনি এবং বর্ণ থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে। আমি খুবই অবাক হলাম যে বাংলা বানানোর নিয়ম যেটা তোমরা HSC-তে পড়ে আসছো সেইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে বাংলা বানানোর নিয়ম থেকে। এবং হচ্ছে কারক বিভক্তি তো তোমরা জানোই কোন কারকে কোন বিভক্তি, টু বি অনেস্ট এখান থেকে একটা প্রশ্ন আমি দেখছি প্রত্যেক বছর আসে।
বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এটা নিয়ে অনেক কথা হবে, এটা আসে 100%, এখানে অনেক নাম্বার থাকে, এটা গত বছর সংযোজন হয়েছে। তোমরা যদি প্রশ্নগুলো দেখো গত বছর, তাহলে দেখতে পাবা এটা থেকে প্রায় অনেক নাম্বার চলে আসে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে খুব জোর দিয়ে পড়তে হবে। বাংলা উচ্চারণের নিয়ম নত্য সত্য বিধান পড়ছিলে আমরা, এখানে প্রত্যেকটা টপিক আমি দেখলাম যে আমরা 9-10 থেকে পড়ে আসছি, 9-10 থেকে এই টপিকগুলো আমরা সমাস, বচন, সংখ্যাবাচক শব্দ, উক্তি পড়ে আসছি না 9-10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, জাস্ট এইগুলাই আসে। আমি খুবই অবাক হয়েছিলাম যে আমিও কয়েক বছর আগে তোমাদের জায়গায় স্টুডেন্ট ছিলাম, আমাকে কেউ এভাবে বলে দেয় না যে এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসবে। বিশ্বাস করো ভাই, আমি গাধার মতো খাটনি কাটছি, আমি সব পড়ছি, আলটিমেটলি সব থেকে তো প্রশ্ন আসেই নাই, আমার পরিশ্রমটা বৃথা হয়েছে। আমি দেখলাম যে এই টপিকগুলো আমি এইসব মুছে ফেললাম, তুমি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখানের বাহির থেকে একটা প্রশ্ন আসে নাই। আমি দশটা ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করছি এবং দেখছি যে সবচেয়ে বেশি আসে এইখান থেকেই। বিরোচন অংশ যদি একটু কথা বলি, বিরোচন অংশে যে টপিকসগুলো আসে সেটা আমি এখানে উল্লেখ করি নাই, এক কথা প্রকাশ থেকে আসে, সমার্থক শব্দ আসে, বিপরীতার্থক সমাস মানে শব্দ থেকে আসে, বাগধারা আসে। হ্যাঁ, তো এই টপিকগুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে। আমি আবারও বলে দিই কী কী, এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসে, বাগধারা থেকে প্রশ্ন আসে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে, বিপরীতার্থক শব্দ থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এই টপিকগুলো তোমাকে খুব জোর দিয়ে, মনোযোগ দিয়ে, প্রেশার দিয়ে পড়তে হবে। এই পড়লে তুমি 12-তে মিনিমাম, মানে মিনিমাম আমি বলে দিই, মিনিমাম তুমি হচ্ছে 10 পাবাই, মিনিমাম 10। দুইটা এইদিক ওদিক হইতে পারে, ভুল করতে পারো, বাইরে থেকে আসতে পারে। এই টপিকসগুলো সাহিত্য পাঠের জিনিসগুলো তোমার পড়া আছে, ব্যাকরণ টয় এই টপিকসগুলো তুমি হাজারবার পড়ছো, জাস্ট এখন যে কাজটা করতে হবে আমাকে রিভিশন দিতে হবে। অলরাইট, ওকে, আমাকে কী করতে হবে, রিভিশনটা দিতে হবে। তো অলরাইট, আমি যদি বাংলাটা শেষ করতে পারি, এবার আমি চলে আসছি ইংলিশে। আমি দেখলাম যে ইংলিশ খুবই সহজ, যতটা না ভয় লাগা না হয় আসলে ততটা ভয়ের জায়গায় ইংলিশ কিন্তু না। আমি দেখলাম যে ইংলিশ থেকে সবচেয়ে প্রত্যেকবার বেশি প্রশ্ন আসে হচ্ছে আমার ভোকাবুলারি থেকে, মানে প্রত্যেক বছরে তোমাকে ভোকাবুলারি থেকে তিনটা দুইটা এভাবে প্রশ্ন আসে। তাহলে আমাকে কেন ভোকাবুলারিটা পড়তে হবে না? তুমি যদি আমাদের মানে পেজ এবং ইউটিউব চ্যানেল প্রত্যেক দিন ফলো করো, আমরা হচ্ছে এই ভোকাবুলারির উপরে একটা ফ্রি শিট দিছি, ফ্রি শিট যেখানে তুমি যদি সেটা পড়ো তোমার এই ভোকাবুলারি পার্টটা কমপ্লিট হয়ে যাবে। যদি তুমি না পেয়ে থাকো আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবা, ইউটিউবে দেখলে ইউটিউবে, ফেসবুকে দেখলে ফেসবুকে, তাহলে আমি তোমাদেরকে কমেন্টের মধ্যে সেটার রিপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো। এই ভোকাবুলারি আমরা যে শিটটা দিয়েছি সেখান থেকে 100% কমন আসবে। তো তুমি যদি সেটা পড়ো সেটা প্রায় 50 পেজের, এক পেজে কত 10টা করে আছে বা 15টা করে আছে, তো 500টা পড়লে কিন্তু তোমার এনাফ হয়ে যাচ্ছে। প্রিপোজিশন, এটা কিন্তু ওই টাইপের প্রিপোজিশন না যেটা আমরা এইচএসসিতে পড়ে আসছি, মানে ইন, অন, অফ, টু, ইনটু, এগুলো না, এটাকে বলা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে হচ্ছে আমরা এটাকে ভোকাবুলারির মতো করেই পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয় কোনটার সাথে কোনটা বসে। হ্যাঁ, যখন তুমি হচ্ছে এগুলো পড়বা, যেমন অ্যাভয়েড ইন, অ্যাভয়েড বাই, মানে অ্যাভয়েডের সাথে কিন্তু ইনও বসে, অ্যাভয়েডের সাথে আমার বাইও বসে, এখন কোন জায়গায় আমার ইন বসবে, কোন জায়গায় আমার বাই বসবে, এই টপিকসটা, এই টিক্সটা তোমাকে জানতে হবে, সেটা কিন্তু কৌশল অনুযায়ী তোমাকে প্রয়োগ করতে হবে। এরপর আসে গ্রুপ ভার্ব, ততটা ইম্পর্টেন্ট না, বাট তোমাকে পড়ে রাখতে হবে, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, তুমি তখন হচ্ছে নেগলেক্ট করতে পারবা না। যদি তুমি নেগলেক্ট করো, ধরো এক নাম্বার তোমাকে এখানে মিস করতে হবে, আর তুমি যদি তোমার হাতে সময় না থাকে তাহলে স্কিপ করবা, বাট সময় যেহেতু এখনও অনেক আছে তাহলে স্কিপ করার জিনিস মাথায় আনা যাবে না। স্পেলিং থেকে তো প্রশ্ন আসেই, তোমাকে একটা ইংলিশ বাক্য দিবে, মানে সরি একটা শব্দ দিবে, সেটা ভুল থাকবে, তোমাকে বলবে এটা সঠিকটা কোনটা। হ্যাঁ, বা একটা সঠিক দিয়ে বলবে, মানে নর্মাল যেটা হয় সেটা হচ্ছে ভুল দিয়ে বলে এটা সঠিকটা কোনটা। সো আমরা হচ্ছে সবসময় রাস্তাঘাটে, পত্রিকা, ইংরেজি বই পড়ার সময় সঠিক বানানগুলো একবার চোখ বুঝাই থাকবো, তাকাবো, রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট বানানটা কী সেটা দেখে নেব, রাস্তাঘাটে চলতে গেলে কলরা বানানটা কী কলরা বানানটা দেখে নিব। মানে আমার কথা হচ্ছে যেই দিকে তাকাই সেই বানানটা আমি জাস্ট একবার মুখে উচ্চারণ করে পড়ে নিব। স্পেলিং পড়ার সুন্দর নিয়ম হচ্ছে যেটাই তুমি হচ্ছে গিয়ে পড়বা সেটা আবার লিখতে হবে, পড়া থেকে আমরা ভুলে যাই, কিন্তু যদি তুমি একবার লেখো বা দুইবার লিখো তখন তোমার কিন্তু মেমোরিতে একটা সেট আপ হয়ে যাচ্ছে। সো স্পেলিং পড়া একটা খাতা এবং কলম নিয়েই পড়তে হবে, এবং এখান থেকে প্রশ্ন আসে। আমি 2019-20 সালের পরীক্ষার্থী ছিলাম, এখানে কিন্তু প্রশ্ন আসছে 100% আসছে এবং 20ও আসছে। তুমি যদি খেয়াল করো অ্যানালজি থেকে প্রশ্ন আসে আবার আসে না, বাট আমি তোমাকে বাদ দিতে বলবো না, কারণ এখান থেকে প্রশ্ন সবসময় চলে আসে,
মানে এটা চান্স হচ্ছে এরকম 80-20 হয় 80-20 সো এই গেল প্রেজেন্ট ইডিয়াম আছে সো এই ছিল আমাদের ইংলিশে আরো যদি আমি একটু দেখাই গ্রামার পার্ট থেকে তোমার যেটা আসে গ্রামার পার্ট থেকে অনেক প্রশ্ন আসে টেন্স থেকে প্রশ্ন আসে টেন্স আমরা হাজারবার পড়ছি টেন্স কত প্রকার কি 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 প্রকারের টেন্স কি হয় ইউনিভার্সাল ট্রুথ হইলে কি হয় হ্যাঁ সূর্য কোন দিকে উঠলে কি হয় বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হয় এগুলো সব জানি জাস্ট এখন হচ্ছে নিজেকে একটু ঝালাই নিব ওকে টেন্সের উপর একটু প্রেশার দিতে হবে কারণ টেন্সকে বলা হয়েছে ইংলিশের মা কারণ ইংলিশ মা ছাড়া আমরা অচল সো টেন্স ছাড়া ইংলিশ অচল সো ইংলিশটাকে হচ্ছে আমরা টেন্সের মাধ্যমে শিখব রাইট ফ্রম অফ ভার্ব তো বলিয়ে আমরা রাইট ফ্রম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে একটা বা দুইটা আসে সেটা হচ্ছে আমাদের সময় আসছিল একটা সো তোমাদের সময় আসবে তোমাদের সময় আসবে তোমাদের সময় আসবে এই রাইট ফ্রম অফ ভার্বটাকে তুমি যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে তোমার ইন ফিউচারে তোমার অ্যাডমিশন টেস্টের উপরে গিয়ে যখন তুমি হচ্ছে বিবিএ করবা বা তোমার ফিউচারে হায়ার স্টাডি করবা তখন কিন্তু এটা লাগবে সো শুধু এটাকে অ্যাডমিশনের জন্য না পড়ে এমনভাবে পড়বা যেটা ইন ফিউচারে তোমাকে হেল্প করে অল রাইট বয়স সেন্স তোমাদের যারা সিনিয়রিটি শিক্ষার্থী আছে সেখানে অত বেশি প্রশ্ন আসে না বাট পড়ে রাখবা সেফটি জোনে থাকার জন্য আমি সব কিছুই রাখতেছি কারণ হচ্ছে সেফটির একটা ব্যাপার আছে আমি কিন্তু তোমাদেরকে এই সাজেশনটা পরীক্ষার এক সপ্তাহ আগে দিই নাই বলবো এই কারণে তুমি বলতে পারবা যে ভাই এত পড়া কীভাবে শেষ করব আগে দিয়েছি যাতে করে তুমি ভালোভাবে পড়তে পারো সময় নিয়ে পড়তে পারো হ্যাঁ মাত্রই তো এইচএসসি শেষ হয়েছে বেড়া নিয়ে এবার একটু বাদ দাও সামনের বছর থেকে বেড়ানো হবে ভার্ব আসবে যেটা হচ্ছে কজেটিভ অ্যান্ড সাবজেক্টিভ ভার্ব এটা তুমি যখন হচ্ছে বই কিনবে অ্যাডমিশনের জন্য সেখানে পাবা এটা আমি আর বিস্তারিত আলোচনা না করি নাউন প্রোনাউন সম্পর্কে আর বলার নাই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইনভার্সন হ্যাঁ ন্যারেশন হ্যাঁ যে আমি বললাম আমি ফুটবল খেলবো সো এগুলো তো আর বলার কিছু নাই ভাই সেম জিনিসটাই মানে এমন না যে অ্যাডমিশনের ন্যারেশন এইচএসসির ন্যারেশন ডিফারেন্ট সেম জিনিসটাই একটাই জাস্ট কনফিডেন্ট রাখ এটাই পারবা এটা একটু নতুন সাবজেক্ট বার এগ্রিমেন্ট এটা তাও যদি তুমি হচ্ছে জানোই তো আমাদের একটা কোর্স আছে সেই কোর্সে আমরা এটাকে খুব ভালো করে পড়াই দিব এটাও নতুন ড্যাংলিং মডিফায়ার অ্যান্ড কারেকশন এই কয়েকটা টপিকস আছে কম্পিটিটিভ সেন্টেন্স তো হাজারখানেকবার পড়ে আসছো হাজারবার পড়ে আসছো এটা নিয়ে আর প্যারা খাওয়ার কিচ্ছু নাই জাস্ট বি কনফিডেন্ট পারবা এখনও চার মাস সময় আছে আমরা সেই সময়টা কাজে লাগাবো ফিগার্স অফ স্পিচ এটা একটু জোর নতুন বিষয় সো নতুন কয়েকটা বিষয় বাদে বাকি বিষয়গুলো দেখো তোমার এই পড়া জিনিস জাস্ট মার্ক করতে হবে যে আমার আসবে কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় হচ্ছে অনেক কঠিন বাট কঠিন না আমার বলা হয় যে কই থেকে প্রশ্ন আসবে আমরা জানি না বাট আমি জানি তুমি আমার সাথে দুই মাস সময় কাটালে তোমাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সব বলে দিতে পারবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আসবে হয়তো তোমার চান্স না পাওয়া তোমার ভুল হবে আমরা মনিটরিং করি মেন্টরিং করি অনেকে চান্স পায় আমাদের কাছে আসে বলে মানে লাইক যে ভাই আপনাদের কারণে চান্সটা পাওয়া সো আমি তোমাদের তাই বলবো তোমার মনে হইতে পারে কঠিন বা জটিল বাট ব্যাপারটা কিন্তু তা না ওই যে বললাম সিরাজউদ্দৌলা কিন্তু অনেক শূন্য নিয়েও হেরে গেছেন কিন্তু ইংরেজিরা অল্প শূন্য নিয়েও কিন্তু জিতে গেছেন কৌশলের কারণে আচ্ছা এখন আসো আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ফিনান্স নিয়ে কথা বলবো যেহেতু সিউনিটি শিক্ষার্থী আমরা আমাদের হচ্ছে এই দুইটা টপিক খুবই জরুরি এখান থেকেও যে দেখলাম যেটা সেটা হচ্ছে ম্যাথ আসে এবং বলা হয়ে থাকে যে ম্যাথে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না আমি যদি ম্যাথে ক্যালকুলেটর ইউজ না করতে পারি তাহলে কেমন ম্যাথ করবো তাহলে এটাই হচ্ছে বিষয় এখানে কিছু ট্রিকি ম্যাথ দেওয়া হয় যেগুলো তুমি মুখে মুখে করতে হয় বা খাতায় আলাদা করে রাফ করা যায় আলাদা করে রাফ করা যায় খাতার মধ্যেই ওরা হচ্ছে শিক্ষার্থী মানে টিচাররাই হচ্ছে তোমাকে জায়গাটা দেখায় দিবেন বা তোমাকে বলে দিবেন যে এইখানে তুমি করতে পারবা এটার বাইরে না কিন্তু সো যখন তুমি হচ্ছে গিয়ে ম্যাথগুলো করবা তোমাকে হচ্ছে কিছু ট্রিক্স জানতে হবে বা কিছু নিয়ম আছে সেই নিয়মটা শিখাই দিতে হয় কেউ না কেউ মানে এটা হচ্ছে এমন একটা জিনিস আমি দেখছিলাম আমি যখন অ্যাডমিশন শিক্ষার্থী ছিলাম মজার ব্যাপার আমার মনে হইতো যে এই জিনিসগুলো আমি পারি না কেন বাট যখনই আমি আমার কোনো সিনিয়রের কাছে যাইতাম বা আমি কোর্স যখন করছিলাম আমাকে এত মানে বলে দিত যে এটা এভাবে থেকে এভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে আল্লাহ এত সহজ সো এই ম্যাথগুলো কিন্তু এতই সহজ জাস্ট তোমাকে কেউ একজন বলে দিতে হবে যে এই থেকেই করতে হয় এই থেকেই করতে হয় মুনাফার হার 20% হলে সেটা মানে কয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রির উপর কত এটার মতো সহজ জিনিস এটা জাস্ট তোমাকে আমি এখন যদি বলি তোমার কাছে অনেক জটিল লাগবে আজ থেকে এক মাস পরে তোমাকে আমি যদি বলি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয় বিক্রির মূল্যের উপর কত তোমাকে আমার প্রশ্ন শেষ হওয়ার আগে তুমি উত্তর দিয়ে দিবে সো এটাই হচ্ছে গিয়ে নিয়ম যে আমরা জানি না কিন্তু আমরা জানতে চাই সেই জানাটা হচ্ছে গিয়ে কার কাছ থেকে জানবো আমরা তো আছি আমাদের সাথে থাকতে পারো
খুব ভালো তোমাকে আমরা সার্ভিসটা দিব। ম্যাথের টপিকসটা নিয়ে আলোচনা করব, ম্যাথ জটিল জিনিস, ম্যাথ আমরা শিখে দিব একদম এ থেকে জেড। যেহেতু আজকে আমরা কৌশল নিয়ে কথা বলছি, সেই আলাপে না যাই, থিওরি থেকে প্রশ্ন আসে অনেক। যদি তোমাকে বলি 12টা প্রশ্ন যেহেতু আসে, এই 12টার মধ্যে থেকে ম্যাথ আসে ধরো হচ্ছে তোমার 4টা বা 5টা, তার মানে দেখো 12 থেকে 4 বাদ দিলে কিন্তু 8টা থিওরি আসে। সো তোমাকে মনে রাখতে হবে যে অ্যাকাউন্টিংটা আমরা যতটুকু শুনি, ফিনান্সটা আমরা যতটুকু ভাবি, ততটুকু কিন্তু ম্যাথ আসে না, আমার থিওরিটা বেশি আসে। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে থিওরির জন্য পড়তে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে দাগাইতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে বারবার রিপিট করতে হবে। কারণ থিওরি জিনিস কোত্থেকে আসে ব্যাপারটা অনিশ্চিত, বাট হিসাব বিজ্ঞানের বিষয়গুলোই আসবে। এটা তোমার অক্সফোর্ডের কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে না। মনে রাখবা আমাদের অ্যাডমিশনের সিলেবাসটা কিন্তু সংক্ষিপ্ত, এবং সেই সিলেবাসটা নিয়েই কিন্তু আজকে যেহেতু আলোচনা, আর আমরা যেহেতু তোমাদের সাথে অ্যাডমিশন পর্যন্ত আছি, সেটা আমরা আলোচনা করে দিব যে থিওরি কেমন আসতে পারে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, এই পুরোটা থিওরি, এখানে কোনো ম্যাথ আসে না, কোনো হচ্ছে গিয়ে জটিল বিষয়ই থাকে না, ম্যাথই একদম থিওরি আসে। 12টা সোজা সাতটা প্রশ্ন থাকে, হয়তো প্রশ্নগুলোর ভিতরে সাল থাকে। সো তোমাকে এটা হচ্ছে ট্রিকিভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার যেটাগুলো হচ্ছে তোমার অ্যাডমিশন সিলেবাসে আছে সেগুলো বারবার রিপিট করতে হবে। আমার এমনও খেয়াল আছে আমি ম্যানেজমেন্টের স্লাইডগুলা 4-5 করে রিভিশন দিছি অ্যাডমিশন আগে। আর রিভিশনের ব্যাপারটা নিয়ে অনেক কথা আছে, সেটা আমি পরে আলোচনা করব পরের কোনো একটা ভিডিওতে, কিভাবে তুমি হচ্ছে শিট পড়বা, কিভাবে তুমি হচ্ছে একটা চ্যাপ্টার পড়বা, তাহলে তোমার মাথায় মেমোরিতে থাকবে, সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে না হলে আলোচনা করবো। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন টিপ জার্নিটা খুবই সহজ, জটিল করার কোনো কারণ নাই, জটিল করলে জটিল হয়, সহজ করলে সহজ। এসএসের একটা গান আছে, সেই সহজকে সহজ করার জন্য আমরা প্রোই স্বাধীন টিম একটা কোর্স নিয়ে আসছি, সেই কোর্সটার নাম হচ্ছে সিউনিটের ক্রাশ কোর্স। এই কোর্সে আমরা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের উপরে অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে। প্রত্যেকটা টপিক্সের উপর খুব মানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। আলোচনার পরে সেখানে হচ্ছে সেই আলোচনার টপিক্সটা আমরা তোমাকে পিডিএফ আকারে দিয়ে দিব। পরীক্ষা হবে প্রত্যেকটা আলোচনার পর, এবং হচ্ছে প্রত্যেকটা আলোচনার পর তোমাকে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে তোমাকে হচ্ছে শিট দিব, প্র্যাকটিস শিট, মানে তুমি ওই আলোচনা থেকে কী শিখতে পারলা সেটা প্র্যাকটিস করো। এবং হচ্ছে সত্যি মজার বিষয় যেটা, প্রত্যেকদিন পরীক্ষা দেওয়ার পরেও আমাদের যখন পুরো কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা তোমার জন্য হচ্ছে 20টা মডেল টেস্ট রাখবো, ফাইনাল মডেল টেস্ট, মানে এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড করেই বানানো হবে। সেই স্ট্যান্ডার্ডটা তুমি হচ্ছে বজায় রাখবা যে আমাদের এই পরীক্ষাগুলো দিয়ে, তোমার ভয়টা কেটে যাবে আমাদের এই পরীক্ষাগুলো দিয়ে। এতগুলো বিষয় তুমি পাচ্ছ মাত্র 3,000 টাকা, যেটা কোর্স ফি 6,000 টাকাই ছিল, আমরা হচ্ছে তোমাদের কথা চিন্তা করে 3,000 টাকায় নিয়ে আসছি। এই 3,000 টাকায় তুমি ভর্তি হতে হলে আমাদের এই দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করবা, অথবা তুই যদি আমাদের ফেসবুক পেজের ভিডিওটা দেখে থাকো তাহলে সেখানে ইনবক্সে কমেন্ট করতে মানে জানাইতে পারো কোর্সটা তুমি করতে চাও, বা এই দুইটা নাম্বারে তুমি যোগাযোগ করলেই তোমার হচ্ছে ভর্তি কার্যক্রমটা কনফার্ম হয়ে যাবে। আমাদের কিন্তু ক্লাস 28 ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে, অলরেডি প্রায় আমাদের 300 উপর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো তুমি কেন দেরিতে, আজকে ভর্তি হয়ে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঝান্ডিতে, আমরা আছি তোমাদের সাথে, একঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আসসালামু আলাইকুম।